মর্নিং সবাইকে, হ্যাপি টিচার্স ডে টু অল অফ ইউ। আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি এথনিক অ্যাটায়ার পরে, কারণ টিচার্স ডেতে আজকে আমাদের অফিসে ড্রেস কোড রাখা হয়েছে এথনিক। তো দেখো, সুন্দর দোপাট্টা পরে নিয়েছি সালোয়ার স্যুটের সাথে, হাতে শাঁখাপলা পরে নিয়েছি। নর্মালি তো শাঁখাপলা পর খুব একটা সুযোগ পাই না, যেহেতু টিচিং প্রফেশনে আছি, বোর্ডে লিখতে হয়, তো হাতে শাঁখাপলা থাকলে খুব ডিফিকাল্টি হয় সেটাতে। বাট আজকে তো টিচার্স ডে, আজকে তো পুরো ব্যাপারটাই অন্যরকম। তাই আমাদের আজকে মানে যত রকম ভাবে বাঙালি বউ নিজেকে সাজাতে পারে সবটাই মোটামুটি চেষ্টা করে নিয়েছি। বাড়ি ফিরলাম অফিস থেকে, আজকে একটু লেট হয়েছে। আগেই বলেছিলাম আজকে অফিসে টিচার্স ডে প্রোগ্রাম ছিল, তো ফিরতে একটু লেট হলো। তো আমার বর আগে বাড়ি চলে এসেছে, দেখো আমার জন্য চা করছে। আমি তো লিকার চা খাবো। দেখো আমার বর কিন্তু খুব গৃহকর্ম নিপুণ, দেখ তো প্রশংসা করছি। অফিস থেকে ফিরে এখন বসে পড়েছি গরম গরম চা খেতে, মশালা টি আমার বরের হাতে বানানো। এটা কিন্তু রিয়েলি দারুণ খেতে হয়। আমি সিরিয়াসলি তোমাদের বলছি, যদি কখনো ট্রাই করে না থাকো এটা করতে পারো। কিচ্ছু না, মানে অত জটিল ব্যাপার, কমপ্লিকেটেড ব্যাপার কিছু না। অত কমপ্লিকেটেড হলে আমরাই বানাতে পারতাম না। সিম্পল, যখন জলটা গরম করি আমরা চা বানানোর সময়, তুমি জলের মধ্যে জাস্ট মানে হাফ টিস্পুনের থেকেও কম একটু গরম মশলা অ্যাড করে দাও। গরম মশলা কি দোকানেরটাও কিনেও করতে পারো। আমি যেটা বললাম যে আমরা দোকানেরটা করি না, আমরা নিজেরা জাস্ট গুঁড়ো করে নিই। ট্রাস্ট মি, দারুণ খেতে হয়। মানে আলাদা করে আর কিছু অন্য কিছু করার দরকার পড়ে না। আমি তো উইদাউট সুগার খাই, আগের ব্লগটায় বলেছি। তো এটা জাস্ট দারুণ খেতে হয় আর ভীষণ রিফ্রেশিং লাগে। আর স্পেশালি যদি তুমি অফিস থেকে বাড়িতে এসে দেখো যে তোমার বর নিজে হাতে চাটা বানিয়ে দিয়েছে তোমাকে, তাহলে তো কোনো কথাই নেই। তো আজকে যে গল্পটা তোমাদের সাথে করব সেটা হচ্ছে টিচার্স ডে। আজকে অফিসে তো গেলাম, তোমাদের বলছিলাম যাওয়ার সময় সকালে বললাম। তো টিচার্স ডে, আমি অ্যাকচুয়ালি যেহেতু টিচিং প্রফেশনে আছি, তো আমাদের ক্ষেত্রে টিচার্স ডেটা অলওয়েজ খুব স্পেশাল হয়। সকাল থেকে আমি পরপর স্টুডেন্টদের ফোন আর মেসেজ পাচ্ছি, ম্যাম হ্যাপি টিচার্স ডে, হ্যাপি টিচার্স ডে। তো এটা একটা টিচারের কাছে না সত্যি আলাদা মিনিং রাখে। অনেক পুরনো স্টুডেন্ট আছে, আমি অনেক বছর ধরেই পড়াচ্ছি, আমি টিচিং ফিল্ডে অনেক বছর ধরে আছি, তো অনেক পুরনো স্টুডেন্টরা যারা এখন ধরো তাদের নিজের নিজের লাইফে যথেষ্ট ভালোভাবে এস্টাবলিশড, তারাও যখন ফোন করছে মেসেজ করছে, ইট ফিলস গ্রেট যে কিছু তো পজিটিভ কন্ট্রিবিউশন আমি করতে পারলাম জীবনে। তো খুব ভালো লাগছিলো সকাল থেকে, বেশ মানে একটা হ্যাপি হ্যাপি ফিল হচ্ছিলো। তারপরে অফিসেও হলো টিচার্স ডে সেলিব্রেশন। এই দেখো অফিস থেকে রেড রোজ দেওয়া হয়েছে আমাদের প্রত্যেকজন টিচারকে, আর ডেয়ারি মিল্ক, এটা অলরেডি আমি খুলে ফেলেছি, অর্ধেক খাওয়াও হয়ে গেছে, ডেয়ারি মিল্ক দেওয়া হয়েছে। আর যেটা দিয়েছে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে, এটা হচ্ছে কার্ড। কার্ডটা আর খুলে দেখালাম না, প্রত্যেকজন টিচারের নামে আলাদা করে করে অফিস থেকে কার্ড দেওয়া হয়েছে। ইট রিয়েলি ফিলস গ্রেট, সবাই মিলে সেলিব্রেট করলাম টিচারদের। আমাদের যারা সিনিয়র স্যারেরা আছেন, আরও বেশি যারা সিনিয়র আছেন, সবাই অনেক আমাদের ভালো ভালো কিছু কথা বললেন, যেগুলো বেশ মনে গেঁথে থাকার মতন। তার মধ্যে একটা কথা আমি নিজে যেটা বিশ্বাস করি সেটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে যে আমরা টিচার্স ডে বলতে গেলে আমরা কী করি, আমরা আমাদের টিচারদের যারা আমাদের কোনো না কোনো সাবজেক্ট পড়িয়েছেন, সেটা পড়াশোনার কিছু হতে পারে, সেটা গান হতে পারে, নাচ হতে পারে, আঁকা হতে পারে, মানে যে কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও হতে পারে, আমরা তাদেরকে আগে উইশ করার কথা ভাবি, রাইট? কিন্তু আমরা কেন ভুলে যাই যে আওয়ার প্যারেন্টস আর আওয়ার ফার্স্ট টিচার্স। জীবনে প্রথম কথা বলা, হাঁটা, অক্ষর পরিচয় এগুলো আমরা কোত্থেকে পেয়েছি? বাবা মায়ের কাছ থেকে। তো আমাদের লাইফে কিন্তু সবথেকে কাছের এবং সবথেকে প্রথম টিচার হওয়া উচিত আমাদের বাবা মা। আচ্ছা বলো তো, আমরা কজন নিজের বাবা মাকে উইশ করি, হ্যাপি টিচার্স ডে বলি? বলি না কিন্তু। আমি এই কথাটা বলছি, আমিও কিন্তু আমার বাবা মাকে উইশ করে ফোন করে বলিনি, যেহেতু এখন এতটা দূরে থাকি, বাবা মা কলকাতায় থাকেন, আমিও কিন্তু ওনাদের ফোন করে বলিনি যে হ্যাপি টিচার্স ডে। যাই হোক, এটা আমাদের সবসময় মাথায় রাখা উচিত। হ্যাঁ, সবসময় এটা নয় যে উইশ করাটাই সব কিছু, বাট আমাদের মন থেকে হয়তো এটা বিশ্বাস করাটা উচিত যে সাবজেক্ট যারা পড়িয়েছেন স্কুলে, কলেজে বা অন্যান্য জায়গায়, তারাই আমাদের টিচার শুধু কিন্তু নন। যে কিছু শিখিয়েছে, যার থেকে কিছু শিখেছি, সেই কিন্তু আমাদের টিচার। সেই ক্ষেত্রে বাবা মার অবদানটা কিন্তু সব থেকে আগে আসে। ওই দেখো পিছনে এসে বসে পড়েছে। তুই কী পড়ছিস রে?
আমি পড়ছি রামায়ণ ভার্সেস মহাভারত, মাই প্লেফুল কম্প্যারিজন, যে দুর্ঘটনায় রামায়ণ ভার্সেস মহাভারত। আমার বরের একটা ভীষণ ভালো হ্যাবিট হচ্ছে, ও প্রতিদিন অফিস থেকে ফেরার পরে কোনো না কোনো কিছু একটা গল্পের বই কিছু একটা পড়েও। এটা আমি কিন্তু রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি। ও ভাবছে ওর সামনে ভালো ভালো কথা বলছি, কিন্তু এটা ভালো কথা বলে নয়। আই অলওয়েজ লাইক, আমি সবসময় এটা বিশ্বাস করি যে তুমি যত বেশি পড়বে তত কিন্তু তোমার জ্ঞানের পরিধিটা বাড়বে। এরকম নয় যে সবসময় তোমাকে নতুন কোনো একটা, আচ্ছা বইটা দেখিয়ে দিচ্ছিস, ওকে বইটা একটু দেখিয়ে দে, ওকে ওকে ঠিক আছে ঠিক আছে, আর দেখাতে হবে না, সবাই দেখে নিয়েছে দেখে নিয়েছে। আমি এই বইটা যদিও এখনও পড়িনি, কিন্তু হ্যাঁ যদি তুমি প্রতিদিন কিছু না কিছু পড়তে পারো তাহলে দেখবে মানে কোনো না কোনোভাবে আলটিমেটলি তুমি কিন্তু এনরিচড হচ্ছ। ভেবো না নিজে টিচার বলে টিচার্সদের দিন জ্ঞান দিচ্ছি, একদমই নয়। আমিও এখন এত বই পড়ার একদম টাইম পাই না, চেষ্টা করি প্রতিদিন সকালে নিউজ পেপারটা অ্যাটলিস্ট পড়ার। নিউজ পেপার পড়া মানে কোনো পড়ার জিনিস নয়, কিন্তু স্টিল এই যে রিডিং হ্যাবিটটা সেইটা কিন্তু থাকাটা খুব দরকার। এটা আমি আমার বরকে দেখে খুব ভালোভাবে রিয়েলাইজ করি, খুব ভালো এই জিনিসটা। তো যাই হোক, আজকে টিচার্স ডে খুব ভালো কাটলো, অফিসে ভালো করে কাটালাম, অনেক স্টুডেন্টের ফোন পেলাম, মেসেজ পেলাম। তোমরা যারা এখানে টিচার্স আছো, ওই একই কথা, যারা সো কল টিচিং প্রফেশনে আছো, তারা আজকে দিনটা কেমনভাবে এনজয় করলে যদি পসিবল হয় আমাকে কমেন্ট সেকশানে লিখে কিন্তু জানিও। অফিস থেকে বাড়িতে ফিরে প্রতিদিন এই টাইমটা হাতে চায়ের কাপ নিয়ে বরবউ মিলে বেশ জমিয়ে আড্ডা মারি আমরা, সারাদিন দুজনে কে কী করলাম সেটা নিয়ে আলোচনা করি। যেমন আজকে আমি এসে ওকে ফার্স্ট জিজ্ঞেস করলাম যে তোর টিচার্স ডে কেমন কাটলো। আচ্ছা এখানে একটা কথা বলি, একটা মজার কথা, তোমরা হয়তো অনেকেই ভাবছো তুই তুই কেন বলছে রানা বরবউ। অ্যাকচুয়ালি আমরা অলমোস্ট কাছাকাছি সমবয়সী, তো সেই জন্য প্রথমে আমাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ ডেভেলপ করেছিল, সেখান থেকেই আমাদের এই তুই তুই বলা। পরে কোনো একটা ভ্লগে যদি তোমরা ইন্টারেস্টেড হও নেরা নেরির কিভাবে পরিচয়, পরিচয় থেকে পরিণয়, সবগুলো নিয়ে তোমাদের সাথে একদিন গল্প করা যাবে। আর যাই হোক, আমরা এসে থেকেই অনেক গল্প করেছি, শুনলাম আজকে আমার হাজব্যান্ডও কিন্তু টিচিং প্রফেশনেই আছে, তো ওর ইউনিভার্সিটিতে আজকে কীরকম করে টিচার্স ডে সেলিব্রেশন হলো সেগুলো ওর থেকে শুনলাম। ওকে আমি বলছিলাম এখন একটু বলতে, কিন্তু বই পড়াতে উনি এতটাই মগ্ন উনি বোধহয় সেটা আর বলতে পারছেন না। যাই হোক, তো এইবার একটু পরে, এখন অলরেডি 7:30 বাজে, আমি এবার তাড়াতাড়ি ডিনার করে নিই, তো এবার ডিনার করে নেবো একটু পরে। ও একটু লেট করে ডিনার করে, করে এবার কালকের আবার ক্লাসের প্রস্তুতি, ব্যাস এইভাবেই আজকে দিনটা মোটামুটি কাটছে। তোমরা জানিও আমাদের ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও। বাই।